ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কয়েকটা ম্যাথ নিয়ে চলে এসেছি তো এখানে যে ম্যাথগুলো রয়েছে বেসিক্যালি দেখতে পাচ্ছ পার্সেন্টেজ বা শতকরা থেকে অথবা বলা যায় লাভ ক্ষতি চ্যাপ্টার থেকে ঠিক আছে দুটোর মিক্সড করে অঙ্কগুলো রয়েছে তো চারটে অঙ্ক রয়েছে চারটে অঙ্কই কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট এখানে কয়েকটা অঙ্ক রয়েছে যার মধ্যে কিছু শর্ট ট্রিক্সও করা যাবে এবং বিস্তারিতভাবেও করা যাবে আমি দুটো ফর্মুলাই দেখিয়ে দেবো শর্টকাটে দেখিয়ে দেবো এবং বিস্তারিতভাবে কিভাবে করবে সেটাও কিন্তু বলে দিচ্ছি তোমরা দেখে নাও আশা করি বুঝতে পারবে অসুবিধে হবে না এবং এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসতেই থাকে ঠিক আছে চারটে অঙ্ক রয়েছে দেখো অঙ্কগুলো প্রথম অঙ্ক রয়েছে কোনো এক ব্যক্তির বেতন প্রথমে দশ পার্সেন্ট বেড়ে গেছে তারপর কুড়ি পার্সেন্ট বেড়েছে প্রথমবার দশ পার্সেন্ট বেড়েছিলো তারপরে তার উপর আবার কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তাহলে মোটের ওপর শতকরা বেতন বৃদ্ধি ক্যালকুলেট করতে হবে তারপর দ্বিতীয়টা রয়েছে কোনো এক ব্যক্তির বেতন প্রথমে পনেরো পার্সেন্ট বেড়ে গেছে তারপর কুড়ি পার্সেন্ট কমে গেছে তাহলে মোটের ওপর তার শতকরা বৃদ্ধি বা হ্রাস পেয়েছে সেটা আমাদের ক্যালকুলেট করতে হবে বেতনটা আর তিন নম্বরটা দুইয়ের মতোই একই রকম চার নম্বরটা এটাও ভীষণ ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক কোনো একটি পরিবারে চিনির দাম ধরো পঁচিশ পার্সেন্ট বেড়ে গেছে তাহলে কোনো একটি পরিবারে খরচ যদি অপরিবর্তিত রাখতে চাই অর্থাৎ যা আগে চিনির জন্য খরচ হতো সেটাই রাখতে চাইছি যেহেতু এখানে দাম বেড়েছে পঁচিশ পার্সেন্ট তাহলে ব্যবহারটা একটু কমাতে হবে ব্যবহারটা কত শতাংশ কমাতে হবে এই ধরনের কিন্তু আরও অনেক অঙ্ক হয় এগুলো তোমরা বুঝলে আশা করি অন্যগুলো করতে পারবে দেখো প্রথম অঙ্কটার জন্য আমি প্রথমে একদম শর্ট্রিক্স দিয়ে দিচ্ছি প্রথমে শর্ট্রিক্স ধরেই প্রথমটা সুবিধে হবে শর্ট্রিক্সে দেখাচ্ছি তারপর বাকিগুলো বলছি প্রথমে দেখো বেতন প্রথমে দশ পার্সেন্ট বেড়েছে তারপর কুড়ি পার্সেন্ট এগুলো আমরা একশো ধরে ক্যালকুলেট করতে পারি ঠিক আছে কিন্তু সেটা অনেক বড় হয়ে যাবে প্রথমে তার বেতন একশো টাকা ধরে নেব তারপরে একশো দশে একশো টাকার ওপর দশ পার্সেন্ট বেড়েছে অর্থাৎ পরবর্তী বেতন দাঁড়াবে একশো দশ টাকা তার উপর আবার কুড়ি পার্সেন্ট এটা করলে অনেকটা বড় হয়ে যাবে সেই জন্য শর্টকাট একদম যে সূত্র দুবারই যদি বেতন বৃদ্ধি পায় সেক্ষেত্রে শর্টকাট যে সূত্র হবে সেটা আমি বলে দিচ্ছি দেখো এখানে সূত্রটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই একশো মোটের ওপর এটা কিন্তু উত্তর হবে মোটের ওপর এটা মনে রাখতে হবে শেষ পর্যন্ত এটা উত্তর হবে মোটের ওপর দেখতে পাচ্ছ তাহলে এখানে কী ছিল প্রথমে বেড়েছিল বলেছে দশ পার্সেন্ট প্রথমে দশ পার্সেন্ট বেড়েছে তারপর কুড়ি পার্সেন্ট অর্থাৎ এখানে এক্সের মান আমরা দশ ধরতে পারি আর এর মান কুড়ি ধরতে পারি তাহলে কত হবে দশ প্লাস কুড়ি প্লাস দশ ইন্টু কুড়ি বাই একশো এত পার্সেন্ট দুবারই যেহেতু বেড়েছে তাহলে এটা বৃদ্ধি বেতন বৃদ্ধি হবে এত পার্সেন্ট তাহলে কত দাঁড়াচ্ছে এখানে দেখে নাও দুটো শূন্য কেটে যাচ্ছে দশ আর কুড়ি তিরিশ হচ্ছে তিরিশ আর এখানে দুই হচ্ছে তাহলে টোটালের ওপর বত্রিশ কিন্তু বেড়ে গেছে বেতনটা এবার তার পরের অঙ্কটাতেই পরের অঙ্কটা দেখে নাও কী হবে পরের অঙ্কটাই দেখো এখানে বলেছে প্রথমে বেতন বেড়েছে তারপর কমেছে সেক্ষেত্রে সূত্রটা কেমন হবে সেক্ষেত্রে সূত্রটা অ্যাকচুয়ালি হবে প্রথমটা বেড়েছে তাহলে এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই একশো এটা মনে রাখতে হবে যদি প্রথমে বৃদ্ধি যেহেতু এক্সট্রা বেড়েছে ওই জন্য এক্সট্রা প্লাসে রয়েছে তারপর হ্রাস পেয়েছে যেহেতু মাইনাসে রয়েছে তাহলে এখানে যদি আমি মানগুলো বসিয়ে দিই প্রথমে বেড়েছে এবার মোটের ওপর এবারে বোঝা যাচ্ছে না এখানে মোটের ওপর বৃদ্ধি বা হ্রাস পেল ওই জন্য এখানে কোশ্চেন রয়েছে বৃদ্ধি বা হ্রাস দুটোর মধ্যে যে কোনো একটা ক্যালকুলেট করতে বলতে পারে তো এখানে চেক করে দেখতে হবে শেষ পর্যন্ত যদি প্লাস সাইন আসে তাহলে মোটের ওপর লাভ হবে মাইনাস সাইন হলে কিন্তু মোটের ওপর ক্ষতি হবে তা হ্রাস পাবে দেখো ক্যালকুলেশন করে দেখি তাহলে কী দাঁড়াচ্ছে এখানে এক্সের মান দেখতে পাচ্ছি পনেরো তারপরে কুড়ি পারসেন্ট কমেছে তাহলে পনেরো মাইনাস কুড়ি মাইনাস পনেরো ইন্টু কুড়ি বাই একশো এত পার্সেন্ট শাস না বৃদ্ধি আমি বুঝতে পারছি না এখনও তা ক্যালকুলেশান করলে এখানে পনেরো হবে প্রথমটা তাহলে দেখো এখানে কত হচ্ছে পাঁচ কুড়িশো পাঁচ তিনে পনেরো তাহলে এটা হচ্ছে পনেরো মাইনাস তেইশ পারসেন্ট সমান হচ্ছে দেখো এখানে মাইনাস আট পারসেন্ট তাহলে যে মাইনাস চিহ্নটা বুঝিয়ে দিচ্ছে তার কিন্তু ক্ষতি হলো ক্ষতি হলো বা হ্রাস পেয়েছে বেতন তাহলে বেতন হ্রাস কত পার্সেন্ট হবে আট পার্সেন্ট এই মাইনাস চিহ্নটা শুধু ক্ষতি বা হ্রাসটাকে বোঝাচ্ছে ঠিক আছে তিনের অঙ্কটা এবার দেখো তিনের অঙ্কটা একই রকম যদি এই রকম বলা থাকে এক দুই হয়ে গেল তিনের অঙ্কটা যদি একই রকম যেহেতু প্রথমে বৃদ্ধি তারপরে হ্রাস তার মানে আমরা অবশ্যই এই সূত্রটাকে অ্যাপ্লাই করব এই সূত্রটা অ্যাপ্লাই করবো এক্ষেত্রে দুটোই কিন্তু কুড়ি বলা আছে এটুকু শুধু মনে রাখো দুটোই যদি সেম থাকে প্রথমে বৃদ্ধি পাচ্ছে তারপর হ্রাস পাচ্ছে তাহলে কিন্তু অবশ্যই ক্ষতি হবে ঠিক আছে ক্ষতি হবে এখানে আমরা ক্যালকুলেট করেও দেখতে পারি কুড়ি কুড়ি তাহলে এখানে দেখো কুড়ি ওয়ের জায়গাতেও কুড়ি মাইনাস কুড়ি ইন্টু কুড়ি বাই একশো পারসেন্ট এই কুড়ি কুড়ি কেটে যাবে তাহলে থাকছে মাইনাস দেখো শূন্য কাটছে মাইনাস চার পার্সেন্ট অর্থাৎ চার পার্সেন্ট বেতন হ্রাস পাচ্ছে বা ক্ষতি হচ্ছে ঠিক আছে এবার দেখো শেষের অঙ্কটা চার নম্বর অঙ্কটা এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা অঙ্ক এই অঙ্কটাই সবথেকে ইম্পর্টেন্ট এখানের মধ্যে বলতে পারবো আমি তো দেখে নাও কোনো একটি পরিবারে চিনির দামটা হঠাৎ করে বেড়ে গেছে পঁচিশ পার্সেন্ট বলছে কোনো পরিবারের যদি খরচ পরিবর্তিত রাখতে হয় চিনির ব্যবহার কতটা কমাতে হবে এটা কিন্তু একশো ধরে করলে বেটার হবে এটা যদি আমরা ঐকিক নিয়মে করে নিই সেক্ষেত্রে কিন্তু অনেকটা সুবিধে হবে দেখো চিনির দাম আমরা প্রথমে একশো টাকা ধরে নিচ্ছি পঁচিশ দাম বেড়েছে তার মানে পূর্বের দাম যখন তোমরা কম্পিটিভ পরীক্ষা দেবে তখন তো আর ক্যালকুলেশন পুরো করার দরকার নেই এখন আমি বোঝানোর জন্য বলছি একশো আর বর্তমানে সেটা কত হয়েছে পঁচিশ পার্সেন্ট দাম বেড়েছে একশো পঁচিশ টাকা তাহলে হয়ে যাবে পূর্বে ছিল একশো টাকা বর্তমানে হয়েছে একশো পঁচিশ এবার ব্যাপারটা হচ্ছে এই একশো পঁচিশটাকে নামিয়ে একশোতে নিয়ে আসতে হবে তাহলেই কিন্তু উত্তর হয়ে যাবে ঠিক আছে তার মানে বর্তমানে একশো পঁচিশ আমাদের টার্গেট হচ্ছে সেটাকে আবার একশোতে নিয়ে যাওয়া ছিল ঠিক আছে তাহলে একশো পঁচিশ একশো করতে গেলে কত কমাতে হবে একশো পঁচিশ টাকাতে আমি চাইছি একশো করবো তাহলে পঁচিশ কমাতে হবে সমান পঁচিশ টাকা এদিক থেকে শুরু করবো তাহলেই হবে এক টাকাতে কমাতে হবে কারণ বর্তমানে দাম তো একশো হয়ে গেছে ওটাকে কমিয়ে আমি একশোতে নিয়ে যেতে চাইছি তাহলে একশো পঁচিশ থেকে কমিয়ে আমাকে কতটা কমাতে হবে একশো পঁচিশ থেকে পঁচিশ টাকা কমাতে হচ্ছে একশোতে তবে যাবে একে কতই হচ্ছে দেখো একে কত হচ্ছে ঐকিক নিয়মে পঁচিশ বাই একশো পঁচিশ আর একশোতে কত হচ্ছে জাস্ট ঐকিক নিয়মের মতো সিম্পল ক্যালকুলেশন শর্টকাটও করতে পারো কেউ তোমরা এটা থেকেই শর্টকাট চলে আসবে অ্যাকচুয়ালি আচ্ছা পঁচিশ শতাংশ পঁচিশ পাঁচ কুড়িংশ তাহলে ব্যবহার কমাতে হবে চিনির কুড়ি শতাংশ ভীষণ ইম্পর্টেন্ট একটা অংশ তো এই অংশটা ভালো করে মনে রাখতে হবে ওই কি নিয়মেও করা যায় এই অঙ্কটা তো কুড়ি পার্সেন্ট চিনির ব্যবহার কিন্তু কমাতে হবে এই ধরনের যদি আরও তোমাদের কোনো ডাউট থাকে অ্যাকচুয়ালি এই অঙ্কগুলো বলেছিল কিছু স্টুডেন্ট সেই জন্য করে দিলাম তো এই ধরনের অঙ্ক যদি তোমাদের আরও থাকে তোমরা জানাতে পারো কমেন্ট বক্সে আমি ভিডিও নিয়ে আসবো যাতে সহজ করে তোমাদের বোঝানো যায় এখানে ভিডিওটা শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং